নাই রে কওয়া নাই রে বলা নাই রে টেলিফোন এই শালি যখন পেপে শিরছে তুই ছিলি কখন কামরে গেলে যদি আপনি আবার মারেন মারি শালি এতই ভয় করে আর আইসে আমার ইয়ে গাছ থেকে পেঁপে চুরি করতেছ কে কি 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 না মানে হইছে কি হইছে বাচ্চা মানে ওই যে হইছে কার বাচ্চা না আমি তো হনো বিয়ে করি না নিজের বাচ্চা আরে আমি তো হনো বিয়ে করি নাই সিঙ্গেল আনম্যারিড তাইলে শালি আইসা আমার পেপে ধরছস কে আসলে পেপেটা ধরছি কেন ওই যে তেঁতুল আছে না তেঁতুল দিয়া টমেটো দিয়া ওই শুকনো মরিচ চুলার মধ্যে দিয়ে পুরায়া এই পেপে দিয়ে যদি মাখায় একটা ওই যে কি জানি কয় না ওইটা যদি বানাই আপনার ওদিও মনে খুব মজা খুব মজা মজা লাগবে মজা সেই মজা সেই মজা লাগবে না মানে জহন নবীর সাথে একটু চিনি দিবি চিনি দি আবার চিনি মানে টক দিয়া মাইক কি আলাই আবার চিনি দিবি মানে টক দিয়ে মাখলে সাথে যদি একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি লাগে তাইলে আর পেঁপেটা খাইবেন যখন কসকস করে এ শালি আমার পেঁপে আমার বউ সুন্দর করে রান্না করে দিব কয়টাই খামুনে আপনি আমার আপন বউ আছে কয়টা কয়টা মানে না আপন কইলেন যে আপন তো অনেক কিছুই থাকে তে বউ তো আপন একটাই হয় শালি আমার এটা আপন মার পেটের বউ মায়ের পেটে তোর কি তোর এত আর চিনবি চোরে রাতে কি কার আমি না চোরে না মানে জামাইয়ে মারছি নাই রে কওয়া নাই রে বলা নাই রে টেলিফোন এই শালি যখন পেপে শিরছে তুই ছিলি কখন কামরে এই পেপে শিরছে তুই তখন তুই ছিলি কখন ছিলি তুই ও আয়েশা পেপে শিরছে হ্যাঁ এই শালি তুই একই কি কই গেল কেমন স্বামী জন্ম দিস কি কইছি জন্ম দে আর না দে শালি আইসা পাশাই বাড়ি দিলি কা ঝাঁটার বাড়ি স্বামীরে দেয় সারাদিন কুপা যাইব আর ওই জোর পেপে শিশে তুই কইছিলি আমি বাড়ির কাম করি না খালি বাড়ির কাম করে আর কাজ থেকে পেপে শিশে আছে আর খবর না ঘরে যা থাকলে আমি শালি তোরে মাইরে আজকে হ্যাঁ আপনি ভিআইপি তে যাবেন 50 টাকা সিআইপি তে যাবেন 20 টাকা আর টিআইপি তে যাবেন পয়সা করে করবেন বাথরুম টয়লেট ওটা 5 টাকা পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম হলো ব্যবসা তার নাম বাণিজ্য জ্বলে পুরে হ্যালো আপা কি ভাই কি সমস্যা এলি গেছে কি করবেন এক না দুই বুঝলাম না এই
বুঝলাম না যে টয়লেটে তো ময়লা কে কি ময়লা বাথরুম ময়লা কেমনে কই কেমনে এরকম ময়লা থাকলে সেখানে আরেকজন বসা যায় নাকি আমরা খারাপ কে কি আমরা লুচ্চা কি জাতা কথা বলছেন আমরা লাভাঙ্গা ভাই আমার খুব প্রবলেম হচ্ছে আপনি একটু তাড়াতাড়ি পড়ুন আমরা বেয়াদব আজব তো বেশানো এই আপনি কি জাতা কথা বলছেন আপনার মতোই তো একজন আইছেন রে আসার পর দেন কি নোংরা করে গেছে এটা কোন যুক্তি হয় আচ্ছা আমার মতো আসুক আর আপনার মতোই আসুক যেই নোংরা করুক না কেন পরিষ্কার করার দায়িত্ব কার আপনার না আমার না আমরা এক কাম করেন ওখানে হার্পিক আছে হ্যাঁ হার্পিক আছে আর ব্রাশটা আছে হ্যাঁ হার্পিকটা একটু ঢাইলা দিয়া হ্যাঁ ব্রাশটা দিয়ে একটু ডলা দিয়ে পরিষ্কার হয়ে যাবে তারপর আপনি ওটা ঢুকবেন যান কি করলেন আপনি আপনাকে আমি পরিষ্কার করবো কে বাঙালি এরও হইলে হইব যে যাই পরিষ্কার করবো মাস কিনে টাকা কে নেয় আমি নাকি আপনি আমি নেই কিন্তু আপনার কাজ আমি করবো কেন বুঝলাম না আপনি কি এখানে খালি বসে থাকবেন টাকা নেওয়ার জন্য আমি কি সারা মাস আপনাকে আমার কাম করতে কইছি আমি কইছি এইটুকু পরিষ্কার আপনি কি জাতা কথা বলতেছেন আপনি আমার সম্পর্কে জানেন আমার স্টেটাস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে এই স্টেটাস সম্পর্কে এতই আছে না লাইন লাগে আর হাত দাইছে আমার কি বিশ্রী ভাষায় কথা বলতেছে ছি আমার আমার হাইট সম্পর্কে আপনার কোনো ধারণা আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি এর বেশি হবে না ওই হাইটের কথা বলেন লেভেল 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 বলছি হ্যাঁ আমরা কি লেভেল এই যে লেভেল করে নিয়ে আইছি লেভেল ছাড়া কি আমরা ব্যবসা করতেছি ও মাই গড শুনেন আপনি যেরকম ব্যবহার করতেছেন না এরকম ব্যবহার করলে আপনার এখানে কেউ আসবে না আমরা তো চুক্তি করলেন না এর লাগে আপনাকে বারবার ডাকলা আপনি কোন নাই যাইবে এখানে তিনটা তিনটা ধাপ আছে কিসের আবার ধাপ এক হচ্ছে ভিআরপি ওইটাতে গেলে 50 টাকা ওইখানে আপনি বসবেন আপনি পরিষ্কার আছে একদম সুগন্ধে ফুলের গন্ধ পাইবে তারপরে আপনি হাতে পানি পর্যন্ত দিতে হইব না পাশার নিচে মেশিন গিয়ে আমরা পাশা ধুয়ে দিব ওটা ভিআইপি আর হলো সিআইপি সিআইপি মানে সিআইপি হইলো এখানে আপনি ঢুকবেন ঢোকার পর সাবান আছে তারপর পানি যথেষ্ট পরিমাণে আছে আপনি নিবেন আর টিআইপি টিআইপি আবার কি টিআইপি হলো এটা থার্ড ক্লাস ওইটা নোংরা আবর্জনা ময়লার স্তূপ থাকবো পরিষ্কার করে টয়লেট করতে হবে মাত্র 5 টাকা ওইটাতেই গেছি আমি মনে হয় ওইটাই আর আপনি ভিআইপি তে যাবেন 50 টাকা সিআইপি তে যাবেন 20 টাকা আর টিআইপি তে যাবেন পরিষ্কার করে করবেন বাথরুম টয়লেট ওটা 5 টাকা বুঝলাম নাকি টাকা নাকি টাকা ও সব জায়গা স্টোর স্টোর আছে যেমন না সমস্যা কি কই যে দেখতেছেন না সামনে ঘাস দিয়ে ভরা হ্যাঁ এখানে বসলে কেউ দেখতে পারবে না যান কত সোজা না সুন্দর করে একটা কাম করবেন এই কামের মধ্যে ভেরিয়েশন থাকতেই হবে ফালতু দরকার কি ব্যবসা মানে এরকম তা আইতাছে সারা হ্যাঁ কাছ থেকে নিতেছি ও পেনে গেছ এইবার দেও তোমার কেমনে ও পেনে আর কাম সারা এ ভাই এ পোলাপরে ভাই ব্রাদার কে আসো ওই জনের টাকা পাওয়া যাইতাছে ওই টাকা চাল হয় ওই টাকা আছে টাকা ওই জনের টাকা মানে বুঝছি হালার পালার টয়লেটে যাই নাই এর লেগে বুদ্ধি করে হ্যাঁ পাঠাই দিছে এই জায়গায় যাতে আমি এই কামটা এখানে সারতে না পারি খারাইতা ঠিক আছে খুঁজো খুঁজো খুঁজো